আমার বাংলা সংবাদে আমি দেবাশিস আপনাদের স্বাগত জানাচ্ছি। বিস্তারিত খবরে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। দলিত যুবতীকে গণধর্ষণ ও খুনের প্রতিবাদ, কংগ্রেসের বিক্ষোভে উত্তাল শিলচর। মহাত্মা গান্ধীর 151তম জন্মজয়ন্তী দেশ জুড়ে পালিত, শিলচরেও বিভিন্ন অনুষ্ঠান। সোনাইয়ে কংগ্রেসের আলোচনা সভা, বিধায়ক আমিনুলের কড়া সমালোচনা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। উত্তরপ্রদেশে দলিত যুবতীকে গণধর্ষণের পর খুন করার প্রতিবাদে সরব হল শিলচর জেলা কংগ্রেস। শুক্রবার দুপুরে জেলা কংগ্রেস কার্যালয় থেকে এক প্রতিবাদী মিছিল বের হয়। পরে ডাকবাংলো এলাকায় ক্ষুদিরাম মূর্তির পাদদেশে কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের বিক্ষোভে একসময় উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা, এমনকি কংগ্রেস কর্মীরা পথ অবরোধেও বসে পড়েন। পরে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। এদিনের আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে পরে সংবাদ মাধ্যমের সামনে মিলিত হন কংগ্রেস নেতারা। তারা বর্তমান শাসক দলের তীব্র সমালোচনা করেন। কংগ্রেস নেতারা বলেন, বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে মানুষ কোনোভাবেই শান্তি পাচ্ছেন না, মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, এমনকি সরকারের বিভিন্ন ভূমিকার প্রতিবাদ জানাতে গিয়েও মানুষকে হেনস্থার শিকার হতে হচ্ছে। আসরাত ইউপি আসরাতে আমাদের বোনের সাথে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, তার কারণে আমরা কাটাতলা যুব কংগ্রেসের তরফে আমরা বিচার জানাই। কেননা এ ধরনের নির্মম ঘটনা ভারতবর্ষে কোথাও হয়নি, যে ফ্যামিলিকে ক্রিমিনেশন করার সময় ফ্যামিলির মানুষকে হাউস অ্যারেস্ট করে রাখা হয়েছে, ইউপি পুলিশ হাউস অ্যারেস্ট করে রেখেছে। আমরা তার তৃতীয় ধিক্কার এবং নিন্দা জানাই। নরেন্দ্র মোদী ক্ষমতায় এসেছিলেন, বেটি বাঁচাও বেটি পড়াও স্লোগান দিয়েছিলেন, কিন্তু ওনারই দলের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সেই স্লোগান বলবৎ করছেন না। উত্তরপ্রদেশে আমরা দেখছি জাতির জনক মহাত্মা গান্ধীর 151তম জন্মদিন শ্রদ্ধার সঙ্গে পালন করল দেশ। শুক্রবার এই উপলক্ষে রাজধানী দিল্লি থেকে শিলচর পর্যন্ত ছিল নানা কর্মসূচি। সকালে দিল্লির রাজঘাটে গান্ধীজির স্মারকে শ্রদ্ধা নিবেদন করে পুষ্পার্ঘ অর্পণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ থেকে শুরু করে সরকারের বিভিন্ন মন্ত্রী এবং বিরোধী দলের নেতারা। গান্ধী জয়ন্তী উপলক্ষে শিলচরে এদিন কাছাড় জেলা পরিষদ কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গান্ধীজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে অনুষ্ঠানের সূচনা হয়। এতে উপস্থিত ছিলেন কাছাড় জেলা পরিষদ কার্যালয়ের চিফ এক্সিকিউটিভ অফিসার দীপশিখা দে, অসম বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর, জেলা পরিষদ সভাপতি অমিতাভ রায় প্রমুখ। গান্ধী জয়ন্তী উপলক্ষে কাছাড় জেলা পরিষদ অফিসের প্রাঙ্গণে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে এবং আজকে আমরা যারা পঞ্চায়েত বিভাগের সঙ্গে জড়িত, বিশেষ করে আমরা গ্রামে যে পঞ্চায়েত রাজ ব্যবস্থা, এটার জন্য যদি কেউ সবচেয়ে বেশি অবদান থাকে সেটি হচ্ছে মহাত্মা গান্ধীজি। কারণ আমরা জানি মহাত্মা গান্ধীজি গ্রাম স্বরাজের উপর যথেষ্ট গুরুত্ব আরোপ করেছিলেন এবং সেই গ্রাম স্বরাজকে নিয়েই আমরা পঞ্চায়েত বিভাগের সমস্ত কাজগুলো হয়ে থাকে। এবং আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রী 2014 ইংরেজি 2 অক্টোবর এর সঙ্গে আরেকটা বিষয় সংযোজন করেছেন, স্বচ্ছতা। এবং স্বচ্ছতাকেও লক্ষ্য রেখে আমাদের বিভাগে বিভিন্ন সরকারি প্রকল্প নেওয়া হয়েছে, যাতে আমাদের এলাকাকে, আমাদের গ্রামকে, আমাদের দেশকে কীভাবে স্বচ্ছ রাখা যায় সেদিকেও সরকার বিভিন্ন প্রকল্প নিয়েছে। আমরা জেলা পরিষদে আজকে গান্ধী জয়ন্তী উদযাপন করেছি। আমাদের অফিসের মুখ্য কার্যকারী অধিকারী, বিভিন্ন ব্লকের বিডিওগণ, আমাদের জেলা পরিষদের সম্মানিত সদস্যগণ এবং আমাদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আসাম বিধানসভার সম্মানিত উপাধ্যক্ষ মাননীয় আমিনুল হক লস্কর মহাশয়। সোনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্করের কাজকর্মের কড়া সমালোচনা করলেন কংগ্রেস নেতারা। শুক্রবার বিকেলে দক্ষিণ কৃষ্ণপুর সুহানা নিকাহ মহলে ব্লক কংগ্রেসের ডাকে মণ্ডল কংগ্রেসকে নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে কংগ্রেস নেতারা তাদের বক্তব্যে বর্তমান বিধায়কের কাজকর্মের নিন্দা ও ধিক্কার জানান। এপিসিসি সদস্য তথা প্রাক্তন বিধায়ক এনামুল হক লস্কর বলেন,
কংগ্রেস ইউডিএফ মহাজোট হলে সোনাই আসন কংগ্রেস থেকেই প্রার্থী দেওয়া হবে। তাই এখন থেকেই কংগ্রেসের প্রত্যেক কর্মীকে মাঠে নেমে কাজ করার আহ্বান জানান তিনি। সভায় উত্তর সোনাই জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি ফয়জুর রহমান লস্কর বলেন, শিলচর মেডিকেল কলেজের পূর্ব গেট পরিকল্পিতভাবে যেভাবে বন্ধ করে দেওয়া হয়েছে তা কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর বা সোনাইয়ে কংগ্রেসের বিধায়ক নির্বাচিত হওয়ার পর ভেঙে দেওয়া হবে। কংগ্রেসের তৃণমূল স্তরে সংগঠনকে আরও মজবুত করার লক্ষ্য নিয়ে কাজ করার আহ্বান জানান। জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আক্তার হোসেন বড়ভুইয়া, ব্লক কংগ্রেস সভাপতি খসরু আলম চৌধুরী, জিয়া উদ্দিন, জেলা কংগ্রেস সম্পাদক মাজুদ আহমেদ, মহিলা কংগ্রেসের তাহেরা বেগম, রশিদ মজুমদার, পারভেজ মজুমদার, বাবুল বড়ভুইয়া প্রমুখ বর্তমান বিধায়কের হয়রানিতে জিপি এলাকায় ভালোভাবে কাজ করতে পারছেন না বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিভিন্ন জিপি এপির প্রতিনিধি যথাক্রমে ফয়জুল হক, আতিকুর রহমান, আলতাফ হোসেন টিটু, শৈতপুর জিপি তাহের আহমেদ প্রমুখ। প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর 116তম জন্মদিন 2রা অক্টোবর শুক্রবার শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। শিলচরের গ্লোবাল হিউম্যান রাইটস ফাউন্ডেশন দিনটি বিভিন্ন কার্যসূচির মাধ্যমে পালন করে। এদিন শিলচরের শহীদ ক্ষুদিরাম বসু মূর্তির পাদদেশে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি গীতপ্রিয় চক্রবর্তী ও কাছাড় জেলা সভাপতি শান্তনু রায়ের নেতৃত্বে প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বক্তব্যে গীতপ্রিয় চক্রবর্তী ও শান্তনু রায় জানান, প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর মূল্যবান অবদান ভারত কখনোই ভুলতে পারবে না। তিনি এমন একজন সাহসী মানুষ ছিলেন, তিনি যাই হোক না কেন কখনো নিজের আদর্শ নীতি থেকে বিচ্যুত হননি। শাস্ত্রীজির আদর্শ নীতিতে কাজ করবে ফাউন্ডেশন। মানুষের অধিকার খর্ব হলো কিনা, কেউ নির্যাতিত বা নিপীড়িত হলো কিনা, এসব দেখাও প্রতিকারের জন্য তারা কাজ করবেন বলেও জানান। দিবসের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীজির 116তম জন্মদিবসে আজ আমরা গ্লোবাল হিউম্যান রাইটস ফাউন্ডেশনের কাছাড় ডিস্ট্রিক্ট থেকে আমরা এই ফাউন্ডেশনের যাত্রা শুরু করেছি। আমাদের এই ফাউন্ডেশনের মুখ্য উদ্দেশ্য থাকবে হিউম্যান রাইটস, মানবাধিকার নিয়ে আমাদের কাজ করা, তার সঙ্গে বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্মও থাকবে। এসব সামাজিক কাজকর্মও আমরা করে যাব। প্রথমত আমরা কিছু চাইল্ড অ্যাক্টিভিটি নিয়ে, যেসব এলাকাতে পিছিয়ে পড়া কিছু বাচ্চারা আছে, ওদের আজকালকার দিনে দেখা যাচ্ছে ওরা ড্রাগসের দিকে একটু ঝুঁকে যাচ্ছে, সেই সব বাচ্চাদেরকে নিয়েও আমাদের কাজ থাকবে, যাতে তাদেরকে মোটিভেট করে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা যায়। আর আমাদের অ্যাক্টিভিটি থাকবে বিশেষ করে মহিলা নির্যাতন, ডোমেস্টিক ভায়োলেন্স যেগুলো আছে সেই সবের ক্ষেত্রে মানবাধিকার সাব্যস্ত করাই আমাদের মূল উদ্দেশ্য থাকবে। ড্রাগসের নেশা থেকে যুব সমাজকে ফিরিয়ে আনা সহ ড্রাগসের বিরুদ্ধে কাজ করছে ফাউন্ডেশন। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাছাড় জেলার সহসভাপতি প্রদীপ চক্রবর্তী, সাধারণ সম্পাদক বুদ্ধ দাস ও গোবিন্দ দাস, সদস্য অভিজিৎ চক্রবর্তী, হর্ষমোহন দাস, রূপালী দাস, দীপঙ্কর চক্রবর্তী, যশবন্ত দেবনাথ প্রমুখ। ড্রাগ অ্যাডিকশনটা খুব বেশি চলছে শিলচর কাছাড় ডিস্ট্রিক্ট ইয়েতে। তারপর আপনি প্রত্যেক দিন কয়েকদিন পরে পরেই শুনবেন যে কোথাও কেউ রেপ হয়ে গেছে, কেউ অ্যাবডাকশন হয়ে গেছে। এগুলি আমাদের কাজের মূল ইয়ে থাকবে। তাছাড়া যেটা হিউম্যান রাইটস যেটা স্থাপনা হয়েছিল ইউনাইটেড নেশন, এটা 1948-এ যখন স্থাপনা হয় তখন ইন্ডিয়া ওয়ান অফ দ্য মেইন সাইনিং মেম্বার ছিল, যে চুক্তিটা সাইন হয়েছিল তার জন্য ইন্ডিয়ার একটা দায়িত্ব হয় আমাদের নাগরিকদের যে আমরাও হিউম্যান রাইটসের সম্বন্ধে অ্যাওয়্যার হব আর মানুষদেরকে অ্যাওয়্যার করব, আর যেখানেই দেখব আমরা হিউম্যান রাইটস খনন হচ্ছে ওইখানে আমরা রুখে দাঁড়াবো। কেউ অপহরণ করেনি, স্বেচ্ছায় পালিয়েছে, অজ্ঞাত স্থান থেকে ভিডিও বার্তা পাঠিয়েই দাবি করলেন জালালপুরের দিদারুল ইসলামের অপহৃতা কন্যা। শুক্রবার অজ্ঞাত স্থান থেকে মোট 3টি ভিডিও বার্তা সংবাদ মাধ্যমে পাঠিয়ে পিতাকে হুঁশিয়ারি দিলেন নিজ জালালপুরের এই স্কুল ছাত্রী। ভিডিও বার্তায় দিদারুলের কন্যা স্পষ্ট জানায় তাকে অপহরণ করা হয়নি, বরং সে মুক্তাদিরের হাত ধরে পালিয়েছে। দুবছর আগেও সে মুক্তাদিরকে নিয়ে বিয়ে করার উদ্দেশ্যে পালিয়েছিল, কিন্তু তখন তার বয়স কম থাকায় গুমরা পুলিশ তাকে তার পিতার কাছে সমজে দেয়। এখন তার বয়স 19 বছর। এর প্রমাণ তুলে ধরে দিদারুল কন্যা জানায় তার জন্মের প্রমাণপত্র অঙ্গনওয়ারি কেন্দ্র রাধাকৃষ্ণ একাডেমিতে রয়েছে, এটি মূল সার্টিফিকেট। প্রমাণস্বরূপ একাডেমির ইস্যু করা IRD ওই ভিডিও বার্তায় তুলে ধরা হয়।
আপনাইতে লাগলে চেক করে নিবা যেন আমার সব জায়গা 2001 ইংরেজি ডকুমেন্ট দেওয়া আছে যেন আমার 19 বছর বলিয়া খালি এক জায়গাতে দেওয়া আছে যেন 2003 ও স্কুলের সার্টিফিকেটর লাগি দেওয়া আছে 2003 আর সব জায়গাতে আমার 2001 ইংরেজি দেওয়া আছে তারা দুইটা সার্টিফিকেট বানাইয়া এখন 2003 যেটা অক্টা দিয়ে আমার স্বামীরে ফাঁসানোর চেষ্টা করটা আপনাইতে বিশ্বাস করবানা লাগলে আপনাইতে আমার সব কিছু ডকুমেন্ট আপনাইতে চেক করে দিবা দেখবা আমার সব কিছু ডকুমেন্টও 2001 ইংরেজির 19 বছর বয়স আপনাইতে পাইবা আপনাদের কাছে অনুরোধ যেন আপনাইতে আমরারে সুখে শান্তিতে রইবার রইবার লাগে ফিট ইন্ডিয়া ফ্রিডম রান ইভেন্টে এবছরের শেষ দিনে কালীগঞ্জে অংশ নিল 250 স্কুল কলেজ পড়ুয়া উশু অ্যাসোসিয়েশন ও ওরিয়র এমএমএ জিম করিমগঞ্জের আয়োজনে এদিন সকাল 7:30 থেকে শুরু হয় 9 কিলোমিটার দৌড় অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহসভাপতি বিশ্বরূপ ভট্টাচার্য বৃহত্তর কালীগঞ্জ অঞ্চলের 6টি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এদিনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অনুষ্ঠানটি শুভারম্ভ হয় শিক্ষা বিকাশ সিনিয়র সেকেন্ডারি স্কুলের সামনে থেকে পরে বাগবাড়ি গ্রামের মধ্য দিয়ে যদুটিলা ছয়কুট খাককান্দি কালীগঞ্জ বাজার হয়ে আবার ওই স্কুলের সামনে এসে দৌড় শেষ হয় প্রত্যন্ত কালীগঞ্জ অঞ্চলে এ ধরনের একটি অনুষ্ঠান আয়োজন করায় এবং যুব সমাজকে শরীর চর্চার মাধ্যমে উৎসাহিত করার প্রচেষ্টাকে ধন্যবাদ জানান বিশ্বরূপ ভট্টাচার্য তিনি বলেন স্বাস্থ্যই সম্পদ এবং সুস্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে সমাজে যুব সমাজের ভূমিকা ও দায়িত্ব অপরিসীম এই শুধু পার্টিসিপেন্টসের জন্য নয় এই সংকল্প যদি আমরা সাকসেস করতে পারি তবে জীবন সার্থক হবে আর এই জন্য এই প্রচেষ্টা যারা নিয়েছেন আয়োজক তাদেরকে আমি অশেষ ধন্যবাদ করি মানুষকে এইভাবে সুযোগ এনে দিতে হয় যুব শক্তিকে এইভাবে ব্যবস্থার মাধ্যমে নিয়ে আসার চেষ্টা করতে হয় আর এই জন্য যারা আজকে এই আয়োজন করেছেন ঈশ্বর তাদেরকে সহায়তা করেছেন কি করেননি সময় বলবে এখান থেকে 10টা ছেলে মেয়ে যদি বেরিয়ে আসতে পারে যে আসাম লেভেলে কম্পিটিশনে যেতে পারছে এই সুযোগকে কাজে লাগিয়ে যেতে পারছে তবে তাদের এই প্রচেষ্টা সেই দিন সার্থক অনুভব হবে তাদের মানসিক তৃপ্তি লাভ করবে এই জন্য সকল আজকের পার্টিসিপেন্ট যারা আছেন সবাই সুস্বাস্থ্য সুমানসিকতা সম্পন্ন শক্তি তাদের মধ্যে ঈশ্বর দিক এই ব্যবস্থা তাদের মধ্যে আসুক এই প্রার্থনা জানিয়ে আজকে আমার কৃষক মুক্তি সংগ্রাম সমিতির নতুন দল ঘোষণার সাথে সাথে হাইলাকান্দি সংগঠনের সকল কর্মকর্তাদের আনন্দ উল্লাস প্রদর্শন কৃষক মুক্তি সংগ্রাম সমিতির নেতৃত্বে রাজ্যে গঠন করা হলো একটি রাজনৈতিক দল মহানগরীতে সংগঠনের নেতৃত্বে নবগঠিত রাজনৈতিক দলের নাম ঘোষণা করার সাথে সাথে হাইলাকান্দি জেলার সংগঠনের কর্মকর্তা সকলে আনন্দ উল্লাস প্রদর্শন করে জানালো অভিবাদন এদিন হাইলাকান্দি জেলার কৃষক মুক্তি সংগ্রাম সমিতির দ্বারা নবগঠিত জনগণের এই রাজনৈতিক দলকে অভিবাদন জানিয়ে হাইলাকান্দি বাইপাসে বাজি পটকা জ্বালিয়ে আনন্দ উল্লাস প্রদর্শন করে উক্ত কার্যসূচিতে অর্ধশতাধিক কর্মী অংশগ্রহণ করেন কৃষক মুক্তি সংগ্রাম সমিতি অরাজনৈতিক সংগঠন যার কারণে আজকের দিনে আমরা অরাজনৈতিক চরিত্র অক্ষুণ্ণত আছি যার কারণে এই ব্যাপারে আমরা এখনো কিছু বলতে পারি না আমরা কৃষক মুক্তি সংগ্রাম সমিতি অরাজনৈতিক হিসাবে আজীবন থাকবো আর আজীবনও আছে আমরা ভবিষ্যতে যদি কৃষক মুক্তি সংগ্রাম সমিতির থেকে উপর দিকে রাজনৈতিক দলে যদি কেউ যায় তাহলে এটা নিয়ে আলোচনা করবো বা আপনাদের সাথে আগামী দিনে এই ব্যাপারে আমাদের কেন্দ্রীয় স্তরে নেতৃবৃন্দের সাথে আলোচনা করে এই ব্যাপারে আলোচনা নেব নিশ্চয় দেখেন কপিল গগৈ আসামের মৌলিক জ্বলন্ত সমস্যা নিয়ে সর্ব অবস্থায় মানুষের পাশে 2005 সাল থেকে ঠাঙ্গানির ভূমি অধিকার আইন থেকে ভূমি ঠাঙ্গানির বয়ান ঠাঙ্গানির থেকে কৃষক মুক্তি সংগ্রাম সমিতির জন্ম হয়েছে আজ অবধি কৃষক নেতা অখিল গগৈ মানুষের স্বার্থে আন্দোলন করে জেলে অবতীর্ণ আছে আমরা ভারতবর্ষে আইন ব্যবস্থার উপরে পুরো আস্থা এবং ভরসা এবং বিশ্বাস আছে অখিল গগৈ খুব শীঘ্রই রাইজর খুব শীঘ্রই মানুষের পাশে আসবেন এবং সেই দলের নেতৃত্ব নিশ্চয় অখিল গগৈ দিবেন এবং আমাদের কৃষক মুক্তি সংগ্রাম সমিতির কর্মকর্তা হাইলাকান্দি তথা বরাক উপত্যকার সব কর্মকর্তা আজকের দিনে খুব আনন্দিত এবং উৎফুল্লিত লায়ন্স ক্লাব অফ শিলচর কেয়ারের পক্ষ থেকে গান্ধী জয়ন্তী উদযাপন গান্ধী জয়ন্তীর মাধ্যমে লায়ন্স ক্লাব অফ শিলচর কেয়ার তাদের প্রথম অফিসিয়াল প্রজেক্ট সম্পূর্ণ করে এদিন শহরের ফকিরটিলা এলাকায় জীবনদীপ সিনিয়র সিটিজেন হোমে ক্লাবের সকল সদস্যরা উপস্থিত হয়ে পালন করে গান্ধী জয়ন্তী এদিন ক্লাবের পক্ষ থেকে মধ্যাহ্নভোজেরও আয়োজন করা হয় কৃষি বিলের প্রতিবাদে সিপিএম দলের ডাকা বিক্ষোভকে কেন্দ্র করে উত্তপ্ত হল তেলিয়ামুড়া খবরের প্রকাশ সিপিএমে কংগ্রেস দলের ডাকে আজ তেলিয়ামুড়ায় ছিল পৃথক পৃথক কর্মসূচি
ফলে সকাল থেকেই প্রচুর নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়। সিপিএম দলীয় কার্যালয়ের সামনে কর্মসূচির প্রচেষ্টা চালানোর সময় কয়েকজন শাসক দলীয় আশেপাশে এসে পড়ে, এ নিয়ে পুলিশের সাথে কিছুটা বচসা হয়, উত্তপ্ত হয়ে ওঠে গোটা অঞ্চল। তখন পুলিশের মৃদু লাঠি চার্জ করে, এতে দুপক্ষের প্রায় 12 জন আহত হয়। শাসক বিজেপি দলের অভিযোগ, সিপিএম এর কয়েকজন মিলে বাজারে আসা শাসক দলের জনা কয়েককে মারধর করেছে, আর এর ফলেই তারা বিষয়টা জানতে পেরে এসেছিল, কিন্তু পুলিশ কিছু না বুঝেই লাঠি চার্জ করে। সিপিএম দলের অভিযোগ, শাসক দল তাদের কর্মসূচি বানচাল করতেই গতকাল থেকেই চেষ্টা চালাচ্ছে, যদিও শেষে সিপিএম কর্মসূচি পালন করেনি। আহতরা খবর পাঠানো পর্যন্ত মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। উশৃঙ্খল পরিবেশের লাইগা আমার দলের লোককে আমি দেখে ফাটাছি, আমার লোক আইয়াছিল জবরদস্তি গাঁ জোরে আমার ফিজের মধ্যে বাড়ি মারছে। আজকে সিপিএম পার্টি অফিসের সামনে তারা রেলি বাই করছে। আমরা যুবক ভাইয়েরা বাজারে বাজার করতে আইছে, তো সিপিএম পার্টি অফিসের থেকা কিছু গুন্ডা বাহিনী, হারমাত বাহিনী, তারা আমরা যুবক ভাইয়েরা অ্যাটাক করছে। কারোর ঘাড়ে দিয়া বাইকের চাবি ঢুকাই দিছে, কারোরে হাতে বাড়ি লাঠি দিয়ে বাড়ি দিছে, হাত ফাড়াই লাইছে, পিঠে মারছে। তারা মাইরা সেরা আবার পার্টি অফিসের রিক্কা গেছে গা দোকানের পরে। আমরার যুবক ভাইয়েরা হতাশ হয়েছে গা। আমরার উপরে পুলিশের যারা হারমাত বাহিনীরা বিগত দিনে চাকরি পাইছে, তারা আমরারে মার দূর করছে। আমরা এটা সুষ্ঠু বিচার চাই, বিপ্লব দেবের কাছে আমরা এটা বিচার চাই। আমরার আর কিচ্ছু লাগে না, সিপিএম কি করতেছে তেলি আমরা এটা সবাই দেখুক। আমরার বাইরের আর কিচ্ছু লাগে না, এরারে আমরা জবাব দিমু, দেশে এরা বুঝব তেলি আমরাতে বিজিবি কি আছে। নমস্কার। উদারবন থানার অন্তর্গত বড় কাশীপুর গ্রামের বাসিন্দা জয়প্রসাদ পাশির ছেলে বিশ্বজিৎ পাশি, বিশ্বজিৎ এসবিআই সিএসপি টিকলপার গ্রান্টে কাজ করে গত মঙ্গলবার 29 তারিখ সকাল আনুমানিক 11টায় অফিসে যাওয়ার সময় ছোট কাশীপুর এলাকার বাসিন্দা হরিবোধন পাশি দলবল নিয়ে বিশ্বজিৎ পাশিকে মারধর করে এবং ল্যাপটপ ও সোয়াইপ মেশিন সহ নগদ 2 লক্ষ টাকা লুটপাট করে নেয়। ঘটনাস্থল থেকে উদারবন থানার পুলিশ বিশ্বজিৎ পাশিকে উদ্ধার করে। পরে বিশ্বজিৎ থানায় একটি মামলা দায়ের করেন। এলাকাবাসীর অভিযোগ, পুলিশ কিভাবে আসামিকে ছেড়ে দিল। ঘটনাস্থলের অভিযোগকারীরা হলেন কৃষ্ণ নুনিয়া, সিশান তেওয়ারি, সুনিতা পাণ্ডে, রাধিকা রবিদাস, আরও অনেকে। মঙ্গলবার দিন 11:30 আমি মোবাইল সহযোগে জানতে পাই যে আমার ছেলে বিশ্বজিৎ পাশি তার কর্মস্থলে যাওয়ার পথে নতুন কাশীপুর নিবাসী কৃষ্ণপ্রসাদ নুনিয়া এর দোকানের সামনে 1 নম্বর আসামি হরিবেদন পাশি তাকে আটক করিয়া তারপরে ছেলে আমার কাছে মোবাইল সহযোগে খবর দে। তারপরে আমি কইছি কি তুমি ঠিক আছো ওইখানে থাকো, আমি বড় ছেলের কাছে ফোন করিয়া কি তুমি তারে আটক করিয়া রাখছে, তুমি মানে থানার সহযোগে তারে উদ্ধার করো। হ্যাঁ, এরপরে আমরা যাই যখন, তখন থানার সহযোগে আমরা যাই। যাওয়ার পরে কি নাম কি অমৃত পাশি বিজেপি সেক্রেটারি নতুন কাশীপুরের, তার ঘরে গিয়া দেখি ওইখানে সব বোয়াত আছে, ওইখানে পুরা স্টেটমেন্ট দেওয়ার পরে ওইখান থেকে থানা তারে তলব করিয়া থানাতে নিয়ে যায়। নেওয়ার পরে মেডিকেল ওডিকো করাইয়া এরপরে আমরা ওখান থেকে একটা এফআইআর জায়জ করিয়া আমরা নিজ বাসায় ফিরিয়ে আসি। এবং আমরা রাত্রেবেলা জানতে পাই কি 1 নম্বর আসামিকে থানা আটক করে। এরপরে কেন এবং কোন কারণে অবশেষে এটাও জানতে পাই কি তারে মানে কাস্টডি থেকে মুক্ত দেওয়া হয়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। দলিত যুবতীকে গণধর্ষণ ও খুনের প্রতিবাদ, কংগ্রেসের বিক্ষোভে উত্তাল শিলচর। মহাত্মা গান্ধীর 151তম জন্মজয়ন্তী দেশজুড়ে পালিত, শিলচরেও বিভিন্ন অনুষ্ঠান।
সোনাইয়ে কংগ্রেসের আলোচনা সভা, বিধায়ক আমিনুলের কড়া সমালোচনা। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, নমস্কার।